হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স ভিটা। তো প্রিয় ছাত্ররা, আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের ফিজিক্সের নিউটনের গতিসূত্র এই চ্যাপ্টারটা পড়াবো, ওকে? এবং টপিক ওয়াইজ পড়াবো, প্রত্যেকটা টপিক তোমাদের ক্লিয়ার করবো, এক একটা টপিক নেবো, সেখানে টপিকটার মূল থিওরি কী সেই থিওরি তোমাদের কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো, এবং সেই কনসেপ্ট দেওয়ার পর সেই থিওরির উপর কেমন ম্যাথ আছে সেই ম্যাথগুলো করাবো, ওকে? তার মানে আজকে ভিডিও হবে কনসেপ্ট প্লাস ম্যাথ, মানে থিওরি হবে প্লাস ম্যাথ হবে, এর উপরে এরকমভাবে ভিডিওটা করাবো, ওকে? তো আজকে যেটা আলোচনা করবো সেটা নিউটনের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, এবং এর উপরে ম্যাথ করাবো। তো প্রথম সূত্রটা কি আমরা জানি, নিউটনের প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে সূত্র আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, ওকে? এবং সেই সূত্রটাই এখানে ব্যাখ্যা করা হবে, তার উপরে কী মানে ম্যাথামেটিক্স কী আছে, ফর্মুলা কী আছে, সেগুলো এক্সপ্লেন করা হবে, ওকে? তো প্রথম সূত্রটা কী আছে আমরা জানি, যে কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর সচল বস্তু সরলরেখা বরাবর সমবেগে চলতে গতিশীল থাকবে, মানে থামবে না, যে স্থির আছে আজীবন স্থির থাকবে, যেটা গতিশীল আছে সেটা সরলরেখা বরাবর সমবেগে চলতে থাকবে। তো এটা ছিল ফার্স্ট ল। এই ফার্স্ট ল থেকে আমরা কী কী পাই সেই সম্পর্কে আমরা আলোচনা করব, এবং তারপরে সেকেন্ড লয় চলে যাব। তো ফার্স্ট লয় দেখে নাও, ফার্স্ট লয় পাচ্ছে কি, যে বাইরে থেকে কোনো একটা জিনিস প্রয়োগ করতে হচ্ছে, যেটাকে আমরা বল বলছি, তুমি বল, ওকে? বল বা ফোর্স, ফোর্সের একটা কনসেপ্ট পাচ্ছি, ফোর্স পাচ্ছি। দ্বিতীয় নম্বর কি যেটা পাচ্ছি, যে বস্তুর অবস্থান, বস্তুর পজিশানটা কী আছে, স্থির অবস্থায় আছে না গতিশীল অবস্থায় আছে, তার স্টেটটা কী অবস্থায় সেটা প্রথম সূত্রে আলোচনা করা যায়। তার মানে বস্তুটির জাড্য ধর্ম, জাড্য, ওকে, জাড্য বা ইনার্সিয়া, ইনার্সিয়া। তো এই জাড্য সম্পর্কে বেশি ডিটেলস আলোচনা করবো না, কারণ এগুলো তোমরা জানো, জাস্ট উপরে একটু আলোচনা করে দিই। তাহলে মেনলি আমরা দুটো জিনিস পাচ্ছি, বল, বলের ধারণা আর জাড্যের ধারণা। প্রথম যেটা আলোচনা করবো সেটা জাড্য সম্পর্কে আলোচনা করবো, জাড্য বা ইনার্সিয়া কি, ওকে? জাড্য হচ্ছে কি, কোনো বস্তুর যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকার প্রবণতাকে তার জাড্য বলে, ওকে? কোনো বস্তু যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকার প্রবণতাকে বলা হয় জাড্য ধর্ম। যেমন ধরো কোনো বস্তু স্থির অবস্থায় আছে, তা সেই বস্তু স্থির থাকার যে প্রবণতা আছে তাকে তার স্থিতি জাড্য বলা হয়, আর কোনো বস্তু যেন গতিশীল আছে, সে চাই গতিশীল থাকতে, তার গতিশীল হওয়ার প্রবণতা আছে, তাহলে একে বলা হয় গতি জাড্য। তাহলে জাড্যকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থিতি জাড্য, স্থিতি জাড্য, আর একটা হচ্ছে কি গতি জাড্য, গতি জাড্য, ওকে? তাহলে জাড্য দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জাড্য আর একটা হচ্ছে গতি জাড্য। তাই এবার প্রত্যেকটা আলাদা করে একটা জেনে নিই, তারপরে এক্সাম্পল দিয়ে এটা ব্যাপারটা ক্লিয়ার করে দেবো, ওকে? প্রথম কি স্থির জাড্য, স্থির জাড্য কি, কোনো বস্তু যে স্থির আছে তার স্থির থাকা যে প্রবণতা আছে, যে ধর্ম আছে, একে তার স্থির স্থির জাড্য বলা হয়। সেই জন্য একে গতিশীল করতে গেলে বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হয়, নর্মালি এটা গতিশীল হয় না। তার স্থির জাড্যটা কি, কোনো বস্তু স্থির থাকার যে স্থির থাকার জন্য চিরকাল স্থির থাকার যে প্রবণতা তার মধ্যে দেখা যায় তাকে তার স্থিতি জাড্য বলা হয়। এর একটা উদাহরণ দিয়ে সব থেকে বুঝতে পারবে, ট্রেন বা বাস, ট্রেন বা বাসে দেখবে, বিশেষ করে ট্রেনে হলে ভালোভাবে বুঝতে পারা যায়, যে ট্রেনে তুমি বসে আছো, ট্রেনে বসে থাকার জন্য হঠাৎ করে যখন ট্রেনটা চলতে থাকে সামনের দিকে, তাহলে কী হয় আমাদের হঠাৎ করে বডিটা কী হয় পিছনের দিকে হেলে পড়ে। যখন ট্রেন বা এটা যদি তুমি বাসের এক্সাম্পল দাও, বাসের ক্ষেত্রে, তাহলে বাসেতে যখন তুমি বসে থাকো দেখবে বাস স্থির অবস্থায়, তুমিও স্থির অবস্থায় আছে, যখন বাসটা হঠাৎ করে সামনের দিকে গতিশীল হয় তোমার বডিটা পিছনের দিকে চলে আসে। কেন হয় এটা পিছনের দিকে, এটা ছবি দ্বারা বুঝতে পারবে, ধরো এটা বাসের একটা ইয়ে, তো এখানে কোনো কারণে বা তুমি চেয়ারে বসে আছো এইভাবে, ওকে? ধরো এখানে কেউ বসে আছে, কোনো ব্যক্তি এখানে এই জায়গায় বসে আছে, তার সঙ্গে যেই ধরো একটা কোনো ব্যক্তি আছে, তো তার সঙ্গে এই মেঝের সঙ্গে যে পা আছে, সে মেঝে বডি সে মিলে টোটাল বস্তুটা কি স্থির অবস্থা আছে। হঠাৎ করে যখনই বস্তুটা সামনে এই মেঝেটা সামনে দিয়ে গতিশীল হয় বা বাসটা যখন সামনে দিয়ে গতিশীল হয় তখন তার সঙ্গে লেগে থাকা তার পাটাও গতিশীল হয়, কিন্তু যেহেতু বস্তুটা পুরোপুরি স্থির অবস্থা ছিল বা ব্যক্তিটা পুরোপুরি স্থির অবস্থা ছিল, সেই জন্য স্থির থাকতে চায়, সেই কারণে তার পাটা সামনে দিয়ে গেল, বডিটা সেই জায়গায় থাকার জন্য পিছনের দিকে হেলে পড়ে। তো এইটা হচ্ছে পিছন থেকে হেলে পড়া হচ্ছে কি তার স্থিতিজাড্যের উদাহরণ। নেক্সট হচ্ছে কি গতিজাড্য, গতিজাড্য কি, কোনো বস্তুর গতিশীল থাকার জন্য সে বস্তুটা গতিশীলই থাকতে যায়, তাহলে কোনো গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে তার গতিজাড্য বলা হয়। কোনো বস্তুর গতিশীল থাকার জন্য তার গতিশীল থাকার যে প্রবণতা আছে সেই প্রবণতাকে বলা হয় তার গতিজাড্য। এটাও একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, গতিজাড্যর কি উদাহরণ কি, ধরো সেই কোনো ট্রেন বা বাস চলছে, ওকে, তার উপর তুমি দাঁড়িয়ে আছো,
তো হঠাৎ করে যখন এটা গতিশীল, ট্রেন সঙ্গে যখন গতিশীল আছে, তখন ট্রেনের সঙ্গে তোমার বডিটাও কী আছে, টোটাল বডি তুমিও গতিশীল আছো। তো গতিশীল থাকা অবস্থা হঠাৎ করে যখন ব্রেক দিয়ে দেয়, তখন কী হয়, তোমার বডি কী হয়, সামনের দিকে ঝুঁকে পড়ে, বডিটা সামনের দিকে ঝুঁকে পড়ে। কেন ঝুঁকে পড়ে, যে যখন ট্রেনটা গতিশীল ছিল সমস্ত বডি মিলেই গতিশীল ছিল সামনের দিকে, যখন ট্রেনটা হঠাৎ করে থেমে গেছে তখন ট্রেনের মেঝেটা স্থির হয়ে গেছে, মেঝের সঙ্গে যে পা লেগে গেছে সেটাও স্থির হয়ে গেছে, কিন্তু তখনই বডির উপর পোর্শনটা গতিশীল আছে, সেই জন্য গতিশীল থাকার জন্য সেটা সামনের দিকে যেতে চায়, সেই জন্য আমরা সামনের দিকে হেলে পড়ি। দেখবে কোনো সময় যে ট্রেনে চলন্ত ট্রেনে বেশ কিছু হাওড়া স্টেশন বা অন্যান্য যেগুলো প্রচুর লোক ওঠা ওঠা যাওয়া করে, সেখানে দেখবে কি চলতি ট্রেনে অনেক লোককে উঠতে দেখবে, বিশেষ করে হকারদের আমরা দেখি চলতি ট্রেনে, যখন ট্রেন থেকে নামবে দেখবে পিছন থেকে হেলদে পড়ে নামবে, যখন কোনো বস্তু চলতি ট্রেন থেকে নামবে দেখবে এইভাবে বেঁকে নামবে, ওকে এভাবে বেঁকে নামবে। কেন বেঁকে নামবে, কারণ যখন সে চলতি ট্রেনের মধ্যে ছিল তার পুরো বডিটা কী হয়, গতিশীল ছিল, হঠাৎ করে সে যখন জাম্প দিয়ে নিচের দিকে নামবে স্থির অবস্থায়, তখন তার পা স্থির হয়ে গেছে, স্থির হওয়ার জন্য কি তার বডিটা সামনের দিকে এগোতে হয়, তার সামনের দিকে গেলে কী হবে, সে পড়ে যাবে নিচের দিকে। কিন্তু যেহেতু সে যদি এরকম হেলে নিচের দিকে নামবে, তখন তার যখনই মেঝেতে নামবে তখন তার পা বডি পা আর মেঝে স্থির অবস্থা থাকবে, কিন্তু বডিটা তখনও গতিশীল আছে, গতিশীল থাকার জন্য সে কী হবে, বডিটা সামনের দিকে হেলে পড়বে আর সে সোজা হয়ে যাবে, সে সোজা হয়ে যাবে। এই কারণে কোনো ট্রেন থেকে কোনো বস্তু যখন নামবে সে একটু পিছন দিকে হেলে নামবে, কারণ যখনই সে স্থির হয়ে গেল সামনের দিকে একটা বল প্রয়োগ হবে গতিশীল থাকার জন্য, সেমনি সোজা হয়ে যাবে। কিন্তু সোজাসুজি সে যে নামবে সামনের দিকে বল প্রয়োগ করে সে নিচের দিকে ঝুঁকে যাবে আর পড়ে যাবে নিচের দিকে, সেই জন্য দেখবে ট্রেনেতে এরকম কেস ঘটে। আর একটা স্থিতি যাত্রা আর বেশ গতিযাত্রার ক্ষেত্রে দেখবে আর একটা আছে, যে ট্রেনে যখন কেউ ওঠে এরকম হয় না যে ট্রেনের কম্পার্টমেন্ট ফাঁকা গেট আছে দাঁড়িয়ে আছে হঠাৎ করে উঠে পড়লো, উঠতে পারে না, তাকে তাকেও গতিশীল থাকতে হয়। কোনো ব্যক্তি যখন ট্রেন চলন্ত ট্রেন ধরতে যায় দেখবে সে গতিশীল থাকে, তার তার মধ্যে যে ট্রেন যাচ্ছে তার মধ্যে গতিযাত্রা আছে, তো ব্যক্তি যে ট্রেনে উঠবে তার মধ্যে গতিযাত্রাও থাকা দরকার, সেই জন্য সে কী করবে, গতিশীল হবে, গতিশীল হয়ে দৌড়াবে কিছুক্ষণ, দৌড়ে দৌড়ে তার মধ্যে গতিযাত্রা চলে আসবে, তখন সে ট্রেনের মধ্যে ঢুকে যায়। তো এইভাবে ট্রেনে ওঠা আর নামার ব্যাপারটা এই যাত্রার সময়টা পুরোপুরি পরিষ্কার করা যায়। আর একটা কি স্থিতি যাত্রা একটা উদাহরণ আছে কি, একটা গ্লাসে এটা দেখবে প্রায় তোমরা প্র্যাকটিস করতে পারো, তোমরা এটা প্র্যাকটিস করবে তোমরা এটা পারবে এইগুলো করতে। তো কোন একটা কার্ডবোর্ড, কোন একটা কার্ডবোর্ড যদি একটা গ্লাসের উপর রেখে দিই, রেখে দিয়ে তার উপর একটা কয়েন রেখে দিয়েছি, ওকে তো এই কয়েনটা যদি রেখে দিয়ে হঠাৎ করে যদি এখানে বল প্রয়োগ করি, হঠাৎ করে এইভাবে যদি বল প্রয়োগ করি এইভাবে, তাহলে এইটা দেখবে সঙ্গে সঙ্গে চলে যাবে বস্তুটার নিচে থেকে, এই কয়েনটা নিচে থেকে পড়ে যাবে। কারণ কি, যখন কার্ডবোর্ডের গ্লাসের উপর কার্ডবোর্ড কয়েন ছিল তো এই টোটাল অবস্থা স্থির অবস্থা ছিল, তো হঠাৎ করে বল প্রয়োগ করার ফলে কার্ডবোর্ডটা গতিশীল হয়ে গেছে, কিন্তু তখনও কয়েনটা স্থির অবস্থা থাকার প্রবণতা আছে, তার মধ্যে স্থির যাত্রা আছে, সেই কারণে বস্তুটা ওখানে থেকে যাবে, যেহেতু কার্ডবোর্ড থাকবে না সেজন্য এটা নিচের দিকে পড়ে যাবে। তো এটা টোটালটা হলো কি গতিযাত্র স্থিতিযাত্র উদাহরণ। তো এরকম বইয়ে অনেক কটা উদাহরণ দেওয়া আছে, দেখলি মানে একবার পড়বে ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে তাহলে এই বিষয়ে আর আলোচনা করছি না স্থিতিযাত্র গতিযাত্র নিয়ে, তো এটা ক্লিয়ার আছে। তো নেক্সট যেটা প্রথম সূত্র থেকে আরও পাই সেটা হচ্ছে বলের সংজ্ঞা। তো বলটা কি অ্যাকচুয়ালি, বল বা ফোর্স, বল বা ফোর্স, ওকে ফোর্স, বল বা ফোর্স জিনিসটা কি, বল বা ফোর্স হচ্ছে যে কোনো বস্তুকে তার পজিশান চেঞ্জ করা, তার অবস্থা পরিবর্তন করা, সেটা কি বল বলছে, যার দ্বারা বল মানে বস্তুর অবস্থা পরিবর্তন করতে, তাহলে কোনো বস্তু স্থির অবস্থা আছে তাই গতিশীল গতিশীল করে দিলাম, তাহলে যার দ্বারা যেটা প্রয়োগ করে আমি একটা স্থির বস্তুকে গতিশীল করলাম সেটাকে বল বলে, বা একটা বস্তু গতিশীল আছে তাকে থামাবো, তা যে যা প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুকে থামানো যায় সেটাকেও বল বলে, বা কোনো বস্তু গতিশীলা গতির অভিমুখ অন্যদিকে আছে তাকে চেঞ্জ করে অন্যদিকে করবো, তাহলে সেটা যা প্রয়োগ করলে এটা পরিবর্তন হয় সেটাকেও বলা হয় কি, বল বলা হয়। ওকে তাহলে বলটা হচ্ছে কি, বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল করা হয় বা কোনো গতিশীল বস্তুর গতিবেগের পরিবর্তন করা হয় তাকেই বলা হয় কি, বল। ওকে তাহলে এটাকে বলা হয় বল, বলে এইখানে আমরা কনসেপ্টটা পেলাম। আর একটা মনে হয় যখন কোনো বস্তু সমগতিসম্পন্ন হবে সেখানে কোনো বলের প্রয়োগ হয় না, কারণ সে অলরেডি সমবেগে চলছে, যখনই বেগের পরিবর্তন করব তখনই বলের কনসেপ্টটা পাবো। ওকে তাহলে তোমার এটা ক্লিয়ার হয়েছে। নেক্সট এই সূত্র থেকে আর একটা জিনিস আমরা বুঝতে পারি, যে বেগে যে গতিশীল স্থির অবস্থা, তার মানে এখান থেকে কী হচ্ছে, গতিশীল বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে বেগের পরিবর্তন যে আমরা এখানে পাবো ভর বেগ,
আর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ভরবেগ, ভরবেগ বা মোমেন্টাম, মোমেন্টাম। ওকে, ভরবেগ বা মোমেন্টাম। তো এটা প্রথম সূত্র থেকে আমরা কনসেপ্টটা পেয়ে যাব। ভরবেগটা কি তাহলে, যে ভর আর বেগের গুণফলকে নর্মালি ভরবেগ বলে। কোনো বস্তুর ভর আর বেগের গুণফল, মানে কোনো গতিশীল বস্তু আছে, সেই গতিশীল বস্তুর বেগ এবং ভরের গুণফলকে বলা হয় ভরবেগ বা মোমেন্টাম। তাকে পি চিহ্ন দ্বারা প্রকাশ করে, পি ইকুয়াল টু এম ভি। ওকে, পি ইকুয়াল টু এম ভি, ভর ইন্টু বেগ, এর হচ্ছে এটা হচ্ছে ভরবেগ। তার মানে ভরবেগ কথা থাকবে অবশ্যই গতিশীল বস্তুর মধ্যেই ভরবেগ থাকবে, কোনো বস্তু স্থির থাকলে তার মধ্যে ভরবেগ থাকবে না। ওকে, তাহলে ভরবেগ কি, কোন গতিশীল বস্তুর বেগ এবং ভরের গুণফলকে তার ভরবেগ বলা হয়। তাহলে এর এককটা যদি বলি, এককটা কি হবে, ভরবেগের একক। ওকে, ভরবেগের একক কি হবে, তাহলে আমরা যদি এসআই পদ্ধতি নিই, এসআই পদ্ধতিতে, তাহলে পি এর একক সমান ভরবেগের একক সমান ভরের একক, ভরের এসআই একক কি কেজি, আর বেগের একক কি মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভরবেগের একক। আর নেক্সট কি যদি সিজিএস নিই, সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক কী হবে, সেটা হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ভরবেগের সিজিএস একক। আর যদি মাত্রা আলোচনা করতে, মাত্রা মানে যেটা জানবো পুরো ডিটেলসটা জেনে যাবো, ভরবেগ কী, একক, মাত্রা, সমস্ত ডিটেলসটা আমরা জেনে যাবো। মাত্রা কী, তাহলে পি এর মাত্রা কী হবে, এম এর মাত্রা আর ভি এর মাত্রা। তো এম এর মাত্রা জানি ক্যাপিটাল এম, আর ভি এর মাত্রা জানি এল টি মাইনাস ওয়ান। তার মানে ভরবেগের মাত্রা হচ্ছে এম এল মাইনাস ওয়ান, এল এম এল টি মাইনাস ওয়ান। ওকে, তাহলে এটা হচ্ছে কি ভরবেগের মাত্রা। তাহলে আমরা ভরবেগের মাত্রা পেয়ে গেলাম। তাহলে প্রথম সূত্রটা কনক্লুড করে নাও। তাহলে প্রথম সূত্র যেটা বললাম সেখান থেকে কী কী আলোচনা করলাম, বেগের বলের আলোচনা করলাম, জাড্য ধর্ম আলোচনা করলাম, আর ভরবেগের আলোচনা করলাম। নেক্সট বা দ্বিতীয় সূত্র যেটা আছে সেটার উপরে, সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা কিছুটা আলোচনা করি এবং এর উপরে আমি কিছু ম্যাথ তোমাদের দেখে দেবো। দ্বিতীয় সূত্রের আলোচনা করা যায়, নিউটনের দ্বিতীয় সূত্র বা সেকেন্ড রুল, সেটা কী ছিল, তাহলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে কোনো ধরলাম কোনো বস্তু এখানটায় আছে, তো এখানে থাকা অবস্থা বস্তুর ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি ওয়ান। বস্তু যখন এখান থেকে এখানে আসলো টি সময় ধরলাম, এখান থেকে আসতে সময় লাগলো টি, টি সময় বস্তুটার ভর ভর এমই থাকবে, বেগটা ভি টু হয়ে গেল। তাহলে কী হলো, তাহলে এখানটা ভরবেগ পি ওয়ান যদি ধরি তাহলে কী হবে, এম ভি ওয়ান। এখানটা ভরবেগ কত হচ্ছে, পি টু ইকুয়াল টু ধরি এম ভি টু। তাহলে কী দ্বিতীয় সূত্রটা কী বলছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল ভরবেগ, প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকই হয়। তাহলে এই কথাটাকে, এই সূত্রটাকে যদি আমি ম্যাথামেটিক্সে দেখাই, তার মানে সূত্রটা কী বলছে, কোনো বস্তুর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, হারের সমানুপাতিক। তাহলে পি টু মাইনাস পি ওয়ান, তাহলে এটা ভরবেগের পরিবর্তন, তাহলে এখানে লিখে দিই ভরবেগের, ভরবেগের পরিবর্তন, পরিবর্তন কী হবে তাহলে, পি টু মাইনাস পি ওয়ান। ওকে, ভরবেগের পরিবর্তন পি টু মাইনাস পি ওয়ান, তাহলে ভরবেগ প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। তার মানে এফ প্রপোর্শনাল টু পি টু মাইনাস পি ওয়ান বাই টি, হার মানে হচ্ছে কি সময় দিয়ে ভাগ। তা সূত্রটা আরেকবার বলছি, ভালো করে শোনো, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। তাহলে এফ ইকুয়াল টু এফ প্রপোর্শনাল টু পি টু মাইনাস পি ওয়ান বাই টি। তাহলে বা বলতে পারি এফ ইকুয়াল টু কে পি টু মাইনাস পি ওয়ান বাই টি। তাহলে এইটা হচ্ছে আমার কি দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। তো দ্বিতীয় সূত্র গাণিতিক রূপ এইটা আছে। তো এখান থেকে আমরা একটা সূত্র প্রমাণ করব যেটা খুব বিখ্যাত সূত্র, বিশেষ করে নিউটনের ক্ষেত্রে, এবং এটা অনেক অঙ্কে কাজে লাগবে, যে অঙ্কগুলো তোমার দেখাবো সে অঙ্ক এগুলো প্রয়োগ হবে। তো দেখো আমরা জানি কি, তাহলে বলতে পারি অতএব প্রমাণ করো, এটা প্রমাণ করো, কোশ্চেনের মাসে প্রমাণ করো, প্রমাণ করো এফ ইকুয়াল টু এম এ, প্রমাণ করে এফ ইকুয়াল টু এম এ, এইটা প্রমাণ করতে দেয়। তাহলে আমরা কীভাবে এখান থেকে এটা প্রমাণ করব, তাহলে লিখবো কি অতএব নিউটন দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি নিউটনের, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, সূত্র থেকে পাই কি যে এফ ইকুয়াল টু কে পি টু মাইনাস পি ওয়ান বাই টি। তাহলে বা, তাহলে এখানে বলতে হবে বা যে এফ ইকুয়াল টু কে পি টু জায়গায় মান বসে দিই এম
v2 माइनस एम v1 बाई t कारण p2 मान আছে mv2 আর p1 আছে mv1 তাহলে বা যদি f কমন নিয়ে নি k m কমন নিয়ে নি তাহলে কি পাবো আমি v2 माइनस v1 बाई t এটাকে এক নম্বর দি আবার যদি লেবা যদি যদি এটা কাজ করি এটা একটু মুছে দি তাহলে উপর লিখতে সুবিধা হবে যদি v1 প্রাথমিক বেগ বেগ এবং v2 অন্তিম বেগ হয় অন্তিম বেগ হয় তাহলে তাহলে বস্তুটির ত্বরণ বা অ্যাক্সিলারেশন ত্বরণ হবে এটাকে এক নম্বর দিয়ে ত্বরণ হবে দিয়ে এ ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই t ওকে এ ইকুয়াল টু v2 মাইনাস v1 বাই t তাহলে এক নম্বর সমীকরণে এটা দুই নম্বর সমীকরণ বসে দাও তাহলে এক নম্বর সমীকরণে দুই নম্বর সমীকরণ ব্যবহার করিয়া পাই এখানে লিখে দাও এক নম্বর সমীকরণে দুই নম্বর সমীকরণ ব্যবহার করিয়া পাই এক নম্বর সমীকরণে করণে দুই নম্বর সমীকরণ সমীকরণ ব্যবহার করিয়া পাই ব্যবহার করিয়া পাই তাহলে কি পাবো দেখে নাও এফ ইকুয়াল টু তাহলে এই মানটা এখানে বসিয়ে দাও কি পাবে কে এম এ কে এম এ ঠিক আছে কে এম এ কারণ ভি টু মাইনাস ভি ওয়ান বাই টিকে আমি এ লিখে দিচ্ছি অতএব এবার আবার আবার কে ইকুয়াল টু ওয়ান হলে তাহলে আমার পাই এফ ইকুয়াল টু এম এ তাহলে ব্যাকগ্রাউন্ড দেখলাম প্রুফ বা প্রমাণিত লিখে দেবে তাহলে এইভাবে সমীকরণটা পেলে এফ ইকুয়াল টু এম এ মানে তাহলে আমরা কি বললাম দ্বিতীয় সূত্র থেকে এই প্রমাণটা করলাম যে এফ ইকুয়াল টু এম এ বস্তুর ভর ইন্টু অ্যাক্সিলারেশন তাহলে এখান থেকে বলতে পারি কোনো বস্তুর প্রযুক্ত বল কোনো বস্তুর উপর প্রযুক্ত বল কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বল কি হবে বল প্রযুক্ত বল তাহলে এফ ইকুয়াল টু ভর ভর ইন্টু ত্বরণ বস্তুটির ত্বরণ ওকে তাহলে বস্তুটির ভর ইন্টু ত্বরণ এবার এখান থেকে আমরা যে ফর্মুলা পেলাম এফ ইকুয়াল টু এম এ এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা বলের একক নির্ণয় করব মাত্রা নির্ণয় করব ওকে এই দুটো জিনিস আমরা নির্ণয় করব তা প্রথম কি করব একক একক আমরা বলের একক নির্ণয় করব এটা এখান থেকে বলের একক নির্ণয় করব বলে আমি প্রথম সূত্রে এটা একক নির্ণয় করিনি তাহলে এর একক কি হবে দেখো বলের প্রথমে এসআই একক ধরলাম এসআই এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে আমি একক নির্ণয় করব তাহলে এফ এর একক কি হবে ভরের একক কি হবে কেজি আর ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এইগুলোকে একসঙ্গে বলা হয় কি নিউটন ওকে নিউটন তাহলে ওয়ান নিউটন তাহলে আমি এখান থেকে বলতে পারি ওয়ান নিউটন সমান হচ্ছে ওয়ান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে আবার সিজিএস যদি করি সিজিএস সিজিএস এ বলের একক কি হবে দেখে নাও কেজি জায়গায় কি হবে ভরের কেজি জায়গায় গ্রাম হবে আর ত্বরণের একক কি ছিল সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এগুলোকে একসঙ্গে কি বলা হয় ডাইন ওকে ডাইন বলা হয় তার মানে ওয়ান ডাইন ইকুয়াল টু ওয়ান গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এই দুটো জিনিস আমরা পেলাম বলের ক্ষেত্রে তাহলে বলের একক হচ্ছে কি এসআই পদ্ধতিতে নিউটন আর ওয়ান নিউটন সমান কি ওয়ান কেজি ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার আর সিজিএস এর ডাইন হবে ওয়ান ডাইন সমান হচ্ছে ওয়ান গ্রাম ওয়ান সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা হচ্ছে টোটাল একক হচ্ছে বলের একক এবারে কোশ্চেন তোমাদের থাকে মানে এটা তোমরা ক্লাস নাইনেও করেছিলে যে প্রমাণ করো ওয়ান নিউটন সমান টেন টু ফাইভ ডাইন এটা তোমাদের আমি ক্লাস ইলেভেন ফিজিক্সের মাত্রা বিশ্লেষণের কথা মাত্রা দ্বারা প্রমাণ করিয়েছিলাম তো এখানে ছোটোখাটো একটা দেখিয়ে দিই বাই চান্স তোমাদের একটু অসুবিধা হতেই পারে তাহলে আমি লিখে দিই ওয়ান নিউটন প্রমাণ করো ওয়ান নিউটন সমান টেন টু দ পাওয়ার ফাইভ ডাইন ওকে তাহলে কী করবো তাড়াতাড়ি করে দেখলাম তোমরা জানো এটা ওয়ান নিউটন সমান ওয়ান কেজি
মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে 1 কেজি মানে হচ্ছে 10^3 গ্রাম, 1000 গ্রাম, 1 কেজি মানে 1000 গ্রাম, আর 1 মিটার মানে 10^2 সেন্টিমিটার পার সেকেন্ড সেকেন্ড স্কোয়ার। ওকে, তার মানে বলতে 10^3 আর 10^2, তাহলে 10^5 হয়ে গেল গ্রাম, পাচ্ছি কি গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। এবার গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার কী বললাম, ডাইন বললাম, তাহলে বলতে পারি 1 নিউটন সমান 10^5 ডাইন। ওকে, তাহলে এই প্রমাণটা হয়ে গেল। তাহলে আমরা নিউটন আর ডাইনের এই দুটো একক জানলি, তাহলে ফুট পাউন্ডার ওই একক আমার দরকার হবে না। তো এটা হয়ে গেলো। নেক্সট হচ্ছে কি মাত্রা, বলের মাত্রা কি, মাত্রা, ওকে, বলের মাত্রা, মাত্রা কী হবে, এফের মাত্রা সমান কার মাত্রা হবে, ভরের মাত্রা আর ত্বরণের মাত্রা। তাহলে বলের ভরের মাত্রা কি কেজি, মানে ভরের মাত্রা কি ক্যাপিটাল এম হবে, আর ত্বরণের মাত্রা হচ্ছে এল টি মাইনাস টু হবে। তাহলে বলের মাত্রা আমরা কী পাবো, এফ ইকুয়াল টু এম এল টি মাইনাস টু। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে বলের একক মাত্রা সবই আমরা জানতে পারলাম। তো নেক্সট আর একটা ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন থাকে, সেটা কি যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রটা প্রমাণ করো, এটা গুরুত্বপূর্ণ আছে বা এটা মাঝে মাঝে দিয়ে দিতে পারে। তো এটা কীভাবে হলো জাস্ট দেখে নাও, খুব সহজ হয়ে যাবে। তাহলে কি যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রমাণ করো, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র কী ছিল, এফ ইকুয়াল টু এম এ, তার মানে বলতে পারি এফ ইকুয়াল টু এম ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি। তাহলে কী সূত্র ছিল, যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না করলে, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর সচল বস্তু চিরকাল সচল থাকবে। তাহলে যখন এফ ইকুয়াল ছিল, তাহলে হোয়েন বা যখন লিখে দিই, যখন এফ ইকুয়াল টু জিরো, তাহলে বসিয়ে দেয় এখানে, তাহলে জিরো ইকুয়াল টু এম ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে পাবো কি ভি টু মাইনাস ভি ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে ভি টু ইকুয়াল টু ভি ওয়ান, ভি টু ইকুয়াল টু ভি ওয়ান। তাহলে ভি ওয়ান ইকুয়াল টু ইউ যদি হয় প্রাথমিক বেগ, মিক বেগ, তাহলে অন্তিম বেগ কত হবে, অন্তিম বেগ ভি টু ইকুয়াল টু কী হবে, ইউ হবে। তার মানে এখান থেকে কী বলো, যে কোনো গতিশীল বস্তু যেই বেগে গতিশীল থাকবে সেই বেগ সর্বদা সব সেই বেগেই সর্বদা গতিশীল থাকতে বেগের পরিবর্তন হবে না। তাই হচ্ছে দেখুন, যখন এফ ইকুয়াল টু জিরো হচ্ছে তার অন্তিম বেগ তার প্রাথমিক বেগের সঙ্গে কী হয়েছে, সমান হয়েছে। তাহলে এটা সচল বস্তু চিরকাল সমবেগে সচল সরলরেখা বরাবর চলতে থাকবে, তাহলে সচল বস্তু চিরকাল যেই বেগ নিয়ে চলছিল সেই বেগ নিয়ে চলতে থাকবে। এবারে কি যদি বলি প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু বা ভি ওয়ান ইকুয়াল টু যদি জিরো হয়ে যায়, তার মানে সে স্থির অবস্থায় আছে, তাহলে অন্তিম বেগটা কী হবে, ভি টু ইকুয়াল টু কী হবে, জিরো হবে। তাহলে এখান থেকে কী বলতে পারে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, মানে প্রাথমিক বেগ যা হবে, প্রথম অবস্থায় বস্তুটা যা থাকবে, অন্তিম অবস্থায় বস্তুটা সেই অবস্থায় থাকবে। তাহলে এখান থেকে আমরা কী করলাম, যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রে এক্সপ্লেন করতে পারলাম। কোশ্চেনের নাম দিলে তুমি এটা ডাইরেক্ট প্রমাণ করবে, যে লিখবে তারপরে যখন এফ ইকুয়াল টু জিরো প্রযুক্ত বল শূন্য, তখন এটা করে প্রাথমিক ইউ ধরবে আবার জিরো ধরবে, এটা স্থির বস্তুর ক্ষেত্রে লিখবে আর এটা গতিশীল বস্তুর ক্ষেত্রে লিখবে। তাহলে এইভাবে তোমরা দুটোটা ক্লিয়ার করে দেবে। ওকে, তো আচ্ছা, তোমাদের ভিডিওগুলো ভালো লাগলো, যে কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করালাম, এবার এখান থেকে কিছু অঙ্ক করাবো। তো তোমাদের সাথে প্রথম যে অঙ্কটা আলোচনা করে দেখো, অঙ্কটা কী আছে, 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 50 গ্রাম ভরের একটি বুলেট একটি দেওয়ালে 20 সেন্টিমিটার প্রবেশ করে গতিহীন হয়, দেওয়ালের গড় বাধা কত। তার মানে একটা দেওয়াল আছে, ওকে, এরকম একটা দেওয়াল আছে, তো একটা বুলেট ঠিক আছে গতিশীল আছে কত বেগে, 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়। গতিশীল হওয়ার পর দেওয়ালে আঘাত লেগে 20 সেন্টিমিটার প্রবেশ করেছে, 20 সেন্টিমিটার প্রবেশ করার পর গতিহীন হয়ে গেছে। তাহলে দেওয়ালটা কত গড় বল প্রয়োগ করে সেটা নির্ণয় করতে হবে। তাহলে অঙ্ক করার সময় কী কর, প্রদত্ত বলে লিখে কী কী দেওয়া আছে, প্রদত্ত কে প্রাথমিক বেগ বলে দিয়েছে ইউ ইকুয়াল টু কত, 400 মিটার পার সেকেন্ড, তারপরে কী আছে ভর বলে দিয়েছে এম ইকুয়াল টু 50 গ্রাম। ওকে, তাহলে 50 গ্রামকে যদি এসআইটা করি, তাহলে 50 × 10^-3 কেজি। ওকে, আর কী দেওয়া আছে, সরণ এস ইকুয়াল টু কত আছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার মিটারকে করলে কত হবে, 0.12, তাহলে হচ্ছে 0.2 মিটার। ওকে, 0.2, দুটো ঘর সরে যাও, 0.2 মিটার হয়ে গেল। তাও গড় বল কত, তাহলে এখান থেকে অথবা আমরা জানি, আমরা জানি
তাহলে কোন সূত্র লাগাবো এখানে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস। এবার দেখো এই সূত্রটা কেমন লাগালাম, এখান থেকে আমি ত্বরণ নির্ণয় কর প্রযুক্ত, কারণ প্রযুক্ত বল নির্ণয় করতে সর্বদা বলের ফর্মুলা কি এম এ, তাহলে এটা জানতে হবে আমার, এ তো জানা নেই, এ বলেও দেয়নি, তাহলে কী করবো আর টিও বলে দেয়, সময়ও বলে দেয়নি, তাহলে এ জানতে গেলে আমাকে গতিসূত্র প্রয়োগ করতে হবে, তার মধ্যে কোন সূত্রটা প্রয়োগ করলে ইজি হবে সেটা আমি প্রয়োগ করবো। তাহলে সূত্রটা কী হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস। তাহলে কেন মাইনাস হলো, কেন, কারণ বস্তুটা থেমে যাচ্ছে, তার মানে মন্দন হচ্ছে। এবারে অন্তিম বেগ, এক্ষেত্রে কি অন্তিম বেগ কী হবে, অন্তিম বেগ জিরো, ভি ইকুয়াল টু জিরো, কারণ থেমে যাচ্ছে, গতিহীন হয়ে বলছে, তাহলে অন্তিম বেগ জিরো, তাহলে বা জিরো ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস। তাহলে এটাকে যদি আমি এখানটা লিখি তাহলে কী হবে, ইউ স্কোয়ার ইকুয়াল টু টু এ এস, তাহলে বা এ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু এস, ওকে, ইউ স্কোয়ার বাই টু এস, তাহলে এখানে বসে দিই। অতএব প্রযুক্ত গড় বল, অতএব গড় বল এফ ইকুয়াল টু, গড় বল এফ ইকুয়াল টু এম এ, তাহলে বা এফ ইকুয়াল টু এম এ, এম হচ্ছে এম এর মানটা বসে দিই, এম কত আছে 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু এ হচ্ছে কি ইউ স্কোয়ার, এখানে আমি ইউ স্কোয়ার মানটা বসে দিই, কী আছে ইউটা কত 400, তাহলে 400 ইন্টু 400 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.2, ওকে 2 ইন্টু 0.2, তাহলে এখানে বলছে 400 ইন্টু 400 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.2। আর এক কাজ করি এখানে একটু মুছে দিই, তাহলে এটা করতে সুবিধা হবে, তাহলে ক্যালকুলেশনটা এখানে নিয়ে চলে আসি, এফ ইকুয়াল টু 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 400 ইন্টু 400 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.2। এবার একটা কাজে দশমিক তুলে দাও, এখানে 10 দিয়ে দাও, তাহলে 2 2 4, তাহলে 4 এখানে 100 করে দাও, তাহলে এবারে দেখে নাও এখানে ক্যালকুলেশন করো, তাহলে 4 5 20, 4 আর 5 20 20, ওকে। এবার দেখে নাও কটা শূন্য আছে, 1 2 3 4 5 6, 6টা থেকে 3টে বাদ, মাইনাস 3 আছে 3টে বাদ, তার মানে 3টে থাকবে, 1 2 3 নিউটন, তার মানে 20,000 নিউটন বল গড় বল প্রয়োগ হবে, ওকে। তাহলে কী করলাম, লজিকটা কী মেন, আমার সেই ফর্মুলা যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এস, এই সম্পর্ক থেকে আমি এর মান জেনে যাব, তারপরে এখানে বসিয়ে দেবো এফ ইকুয়াল টু এম এ, এই সমীকরণ বসিয়ে দেবো, বসিয়ে দিলেই আমার ক্যালকুলেশন করে ক্যালকুলেটার ফেললেই উত্তর মিলে যাবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পারছো, তোমাদের নেক্সট অঙ্ক দেখাচ্ছি। তো নেক্সট প্রবলেম দেখো কী আছে, 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 50 গ্রাম ভরের একটি বস্তু গতির বিরুদ্ধে 500 ডাইন বল প্রয়োগ করা হলো, কতক্ষণ পরে এবং কত দূরত্বে বস্তুটি গতিহীন হবে, মানে কতক্ষণ পর কত সময় লাগবে গতিহীন হতে আর কত দূরত্ব অতিক্রম করবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে কীরকম প্রদত্ত বলে লিখবো, কী কী দেওয়া আছে প্রদত্ত, তাহলে কী আছে, প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু, প্রাথমিক ইউ ইকুয়াল টু বলেছে কত 1 মিটার পার সেকেন্ড, ভর এম ইকুয়াল টু কত বলছে 50 গ্রাম, তাহলে 50 গ্রাম মানে 0.05 কেজি, ওকে 0.05 কেজি। আর কী দেওয়া আছে, বল প্রযুক্ত বল কত বলেছে, যে প্রযুক্ত বল এফ ইকুয়াল টু 500 ডাইন, তার মানে একে যে নিউটন করি তাহলে 500 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 5, ওকে 10 টু দি পাওয়ার 5 দিয়ে আমাকে ভাগ করতে হবে, তার মানে বলতে পারি যে 500 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 নিউটন, তার মানে এখান থেকে যদি করি আমি, যদি আমি এটা দুটো শূন্য সময় তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 নিউটন, ওকে এটা পেয়ে গেলাম। তাহলে প্রযুক্ত বল, তাহলে আমার সময়টা নির্ণয় করতে, সময় নির্ণয় করতে কে, আর অন্তিম বেগটা লিখে দেবো, অন্তিম বেগ ইকুয়াল টু অন্তিম বেগ ভি ইকুয়াল টু জিরো। তাহলে প্রথমে আমি বল আর ভর থেকে ত্বরণ নির্ণয় করবো, তাহলে অতএব বস্তুটির ত্বরণ কী হবে, ত্বরণ কী হচ্ছে এ ইকুয়াল টু এফ বাই এম, কারণ আমার ফর্মুলা আছে এফ ইকুয়াল টু এম এ, তাহলে এফ বাই এম, তাহলে বা এ ইকুয়াল টু এফ এর মান কত দেওয়া আছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর ভরটা কত দেওয়া আছে 0.05। বা আমি একটা কাজ করতে পারি, যে এটা 0., এটা না করে এটা একটা কাজ করো তুমি, 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি করে দাও, তাহলে কী হবে এখানে মাইনাস 3 কেটে যাবে,
তাহলে 50 × 10⁻³, তাহলে 10⁻³ কাটবে 5×10^50, তাহলে এ ইকুয়াল টু 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এখানে আবার ত্বরণ পেয়ে গেলাম। এবার সময়টা নির্ণয় করবো কীভাবে, তাহলে লিখবো কি, অতএব আমরা জানি ফর্মুলা কি বসাবো, তাহলে যেহেতু সময় নির্ণয় করতে, তাহলে এই ফর্মুলা লাগাও ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, মাইনাস কেন মন্দন, কারণ বস্তুর গতিহীন হচ্ছে, তাহলে বা 0 = u - at, তাহলে এখান থেকে আমরা করতে পারি u = at, তাহলে বা t = u/a, ওকে u/a, তাহলে আমরা এখানটা একটু মুছতে হবে। ওকে, তাহলে মুছে দেখে নাও কী হয়, তাহলে পেলাম কি t = u/a, তাহলে u এর মান কত দেওয়া আছে আমার, ইউ এর মান 1 বাই কত দেওয়া আছে, এর মান 0.1 পেয়েছি, তাহলে পয়েন্টটা তুলে দিলে উপরে হবে 10, তাহলে বা t = কত পাচ্ছি 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড। তাই কত সহজভাবে বের কর, মানে তোমার কনসেপ্টটা পুরো একদম ক্লিয়ার রাখতে হবে, হট করে কোনো জিনিসকে জটিলভাবে ভাববে না, সব থেকে প্রথম সহজ পদ্ধতিটা ভাববে, তারপরে জটিলে যাবে। তাহলে আমি কী করলাম, কনসেপ্টটা কী করলাম, ওখানে ত্বরণ বলে দিয়েছিল না আগের অঙ্কটা, এখানে তর মানে বল বলে, এখানে বল বলে দিয়েছে, তাহলে বল আর ভর যদি বলে দেওয়া থাকে সেখান থেকে আমি ত্বরণ বের করতে পারবো, তাহলে ত্বরণ বের করলে সেখান থেকে আমি ফর্মুলা, তাহলে ত্বরণের সঙ্গে বেগের সঙ্গে সময়ের সঙ্গে কী সম্পর্ক আছে, তিনটে আমার দ্বিজ সমীকরণ আছে, তার মধ্যে কোন সম্পর্ক আছে সেটা ভাববো, ভাবলেই হয়ে যাবে। তাহলে এখানে ভি ইকল ইউ মাইনাস এটি কেন নিলাম, কারণ টি আছে এখানটায়, তাই এস ইকল টু ইউ টি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার নিলাম না কেন, কারণ এসও আছে টি আছে, দুটো একসঙ্গে নির্ণয় করা যাবে না, সেই জন্য আমরা এটা নিলাম। এবার আমি নেক্সট এর দূরত্ব নির্ণয় করতে যে ফর্মুলা নেবো সেটা হচ্ছে কি, ভি স্কোয়ার ইকল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, তাহলে এখানে লিখবো আবার বলতে পারি ভি স্কোয়ার ইকল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে বা তাহলে 0 = u² - 2as, তাহলে এখান থেকে বলতে পারি এস ইকুয়াল টু কি, u² / 2a, তাহলে ইউ স্কোয়ারের মান কত, ইউ কত পেয়েছি, ইউটা হচ্ছে 1, তাহলে 1 × 1 / তার 2 × এর মান কত আছে, এর মান আছে কত বললাম আমরা, এর মান 0.1, ওকে এর মান 0.1, তাহলে 0.1 জন্য এখানে 10 হয়ে যাবে, তা 10 আর 2 দিয়ে কাটো 5 × 2 = 10, তাহলে এস ইকুয়াল টু কত, 5 মিটার, তাহলে 5 মিটার যাবে, 5 মিটার দূরত্ব গিয়ে গতিহীন হয়ে যাবে। দেখ একদম সহজ পদ্ধতিতে, একদম কোনো জটিলতা নেই, কোনো ঝামেলা ব্যাপার নেই, সিম্পল ত্বরণ বের করবো, দুটো সমীকরণও দুটো জিনিস, এখানে দুটো জিনিস বের করতে পারলে যাবে, দুটো সমীকরণ নিয়েছি, যদি একটা একটা নির্ণয় করতাম তাহলে এখানে হয়ে যেত। ওকে, তো আশা করি টোটাল ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো আমি এইভাবেই তোমাদের টপিক ওয়াইজ কোশ্চেনগুলো মানে থিওরি এবং ম্যাথামেটিক্স করানোর চেষ্টা করছি, তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা বলবে, রায়মার্টিন করতে গিয়ে যদি কোনো সমস্যা পড়ে সেই রায়মার্টিনের কথা বলবে, তাহলে রায়মার্টিনের কোশ্চেনে আলোচনা করা হবে, আর বন্ধুর সাথে খুব বেশি বেশি শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়, হ্যাভ এ নাইস ডে।